গত 6 বছর ধরে রমজানে মুসল্লিদের বিনামূল্যে ইফতার বিতরণ করে আসছে রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। অন্য ধর্মের প্রতি এমন সহনশীল ও মানবিক আচরণ নজর কেড়েছে সবার। আপন দাসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিফতাহুল মহিন। বিকেল 5:10, মূল ফটকের বাইরে ধীরে ধীরে বাড়ছে ভিড়, আর ফটকের ভেতরে চলছে ইফতার বিতরণের প্রস্তুতি। টেবিলে থরে থরে সাজানো ইফতারের প্যাকেট, একটু পরেই লাইন ধরে একজন একজন করে টোকেন হাতে আসছেন ইফতার নিতে। এটি পুরো রমজান মাসের প্রতিদিনকার চিত্র। গত 6 বছর ধরে রমজান মাসে চলে আসছে এই কার্যক্রম। দরিদ্র অসচ্ছল রোজাদারদের মধ্যে প্রতিদিন 150 প্যাকেট ইফতার বিতরণ করছে বিহার কর্তৃপক্ষ। প্রতিটি ইফতারের প্যাকেটে থাকছে ছোলা ভুনা, জিলাপি, আলুর চপ, বেগুনি, মুড়ি এবং পেঁয়াজু। প্রথম দিকে ঘরোয়া পরিবেশে ইফতার তৈরি হলেও বর্তমানে প্যাকেটজাত ইফতার কিনে বিতরণ করা হয়। 2013 সালে সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তির অনুদানে এই ইফতার বিতরণ শুরু হয়। তবে বর্তমানে বিহারের নিজস্ব তহবিল থেকে চলছে এই কার্যক্রম। সচ্ছল পরিবারে ছেলেমেয়েরা আসে, যারা গরিব দুঃখী ভিক্ষা করে খায়, আমাদের সমাজে এই গরিব দুঃখের সংখ্যা খুব বেশি। সারাদিন রোজা রেখে কেউ যেন অভুক্ত না থাকে, ইফতারের জন্য যেন কাউকে চিন্তা করতে না হয়, সেজন্য এই প্রচেষ্টা বলে জানান এক বৌদ্ধ ভিক্ষু। মানবতা, সাম্প্রদায়িক সম্প্রীতি আর আত্মনিপীড়িত মানুষের সেবা, এই তিনটা কারণেই আমরা এটা ইফতারে দেওয়ার জন্য চিন্তা করেছি। বুদ্ধাং শরণাঙ্গ স্বামী, দাম্মাং শরণাঙ্গ স্বামী, সাঙ্গাং শরণাঙ্গ স্বামী। 1960 সালে ঢাকার সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিহারে একটি অনাথ আশ্রমে 700-এরও বেশি অনাথ ছেলেদের থাকা খাওয়া এবং পড়াশোনার ব্যবস্থা রয়েছে। ধর্মীয় অসহিষ্ণুতা এবং ধর্মান্ধতার এই সময়ে ঢাকার সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুরা রোজাদার মুসল্লিদের ইফতার করিয়ে অসাম্প্রদায়িকতার এক অনন্য নজির স্থাপন করে চলেছেন প্রতিনিয়ত। ধর্মীয় মতপার্থক্যের উপরে উঠে তারা গেয়ে চলেছেন মানবতার জয়গান। আপন দাস, ইউলাভ টিভি, ঢাকা।